গঙ্গারামপুরের সুখদেবপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় ধৃতদের জেরা করে উদ্ধার একটি ইম্প্রোভাইজ কার্বাইন। সুখদেবপুরের নারায়ণপুর এলাকা থেকে ধৃত অলোক দাসের বাড়ি থেকে 9 রাউন্ড গুলিসহ কার্বাইনটি উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি সুখদেবপুরের অপর একটি জায়গা থেকে একটি কার্তুজ সহ একটি পাইপ গান উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ননিগোপাল রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 19 জানুয়ারি সকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী সঞ্জিত সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৃণমূলের গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার। ওই দিনই গঙ্গারামপুর থানার পুলিশ ওই এলাকা থেকে 4 রাউন্ড গুলিসহ একটি অটোমেটিক পিস্তল উদ্ধার করে। ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করার পর 2 জনকে পুলিশি হেফাজতে নেয় গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ওই ঘটনায় ধৃত পুলিশি হেফাজতে থাকা অলোক দাসকে জেরা করে গঙ্গারামপুর থানার পুলিশ 9 রাউন্ড গুলিসহ একটি কার্বাইন উদ্ধার করেছে। কি জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষী দত্ত শুনব। আমরা বিগত কয়েকদিন ধরেই জেলা পুলিশ বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান চালাচ্ছে, তার রেজাল্ট হিসেবে একটি ইম্প্রোভাইজড ফায়ারআর্ম যাকে চলতি ভাষায় পাইপ গান বলা হয় উদ্ধার হয়েছে। 1 রাউন্ড গুলি সমেত উদ্ধার হয়েছে গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায়। এবং ফর প্রসেসিং দিস ননিগোপাল রায় বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত নারায়ণপুর এলাকায় যে ঘটনা ঘটেছিল তাতে যিনি অ্যারেস্টেড ছিলেন অলোক দাস তিনি এখন পুলিশ রিমান্ডে আছেন। রিমান্ডে থাকাকালীন তাকে নিয়ে তল্লাশি চালিয়ে একটি ইম্প্রোভাইজড কার্বাইন এবং 9 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। স্যার এখানে কি কোনো অস্ত্র কারখানার যে এর আগে কালিয়াচক বা সেরকম কোনো চক্রের কোনো সেরকম কোনো চক্রের খোঁজ পাওয়া যায়নি? তবে আমাদের পুরো এফার্ট জারি আছে জেলায় যেখানেই বেআইনি অস্ত্র আছে তা উদ্ধার করার জন্য। সাহেব, নারায়ণপুরের ঘটনায় যে মূল অভিযুক্ত ছিল যার ছবি ভাইরাল হয়েছিল বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিলেন সেখান থেকে বার করা হয়েছে। এই নারায়ণপুরে যে ঘটনা ঘটেছিল সেখানে কি এই ধরনের কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা? না, সেই ঘটনায় হয়তো ব্যবহার করা হয়নি, সেটা তো আমরা ব্যালিস্টিক এক্সামিনেশনে পাঠিয়েছি, রিপোর্ট এলে বোঝা যাবে, কিন্তু এই অস্ত্র তাদের পজিশনে ছিল। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, বিভিন্ন নামি দামি কোম্পানি ফার্নিচারের এক বিপুল সম্ভার। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ফার্নিচার দিয়ে আপনার ঘরকে আরো সুন্দর করে তুলবে। একবার আসুন, পছন্দ হবে নিশ্চিত। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, দাউগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। হ্যাপি প্রাইজেস টু সেলিব্রেশন ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। সোফা আইটেমের উপরে ফ্ল্যাট 20% অফ, এছাড়া সমস্ত ফার্নিচারের ওপরে থাকছে সর্বোচ্চ 30%। এই অফার চলবে সীমিত সময়ের জন্য।